Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার আমি তোমাদের সামনে এসেছি আজকে আরেকটা ক্লাস নিয়ে। সবাই আশা করছি গতকালের ক্লাসের চার ঘণ্টা মতটা মুখস্থ করেছো। কি মুখস্থ হয়েছে? তাই তাহলে আজকে আমরা কি পড়ব? আজকে পড়ব আমরা পাঁচের ঘরের গুণের নাম। এটাও কিন্তু তোমাদের সবাইকে ভালো করে মুখস্থ করতে হবে। নামতা যদি মুখস্থ না করো তাহলে তো বড় ক্লাস উঠলে আর গুণের অঙ্ক করতে পারবে না। তখন টু থ্রি করবে, তখন গুণের অঙ্ক করতে হবে। আচ্ছা, তাহলে বাসায় কি করতে হবে? সবাই নামতাটা ভালো করে মুখস্থ করে তারপরে লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, সবাই রেডি তো আমার সাথে পড়বে? সবাই আমার সাথে পড়ো। আর তোমরা তো এই চিহ্ন তো জানোই, এই চিহ্নগুলো আমরা গুণ চিহ্ন পড়েছি না, যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলো আমরা পড়েছি। তাহলে সেটা হচ্ছে সেই গুণ চিহ্ন। আচ্ছা, সবাই তাহলে আমার সাথে পড়ো। সবাই পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয় ত্রিশ, পাঁচ সাতটা পঁয়ত্রিশ, পাঁচ আটটা চল্লিশ, পাঁচ নং পঁয়তাল্লিশ, পাঁচ দশ পঞ্চাশ। এবার একটু আরেকটু মজা করে পড়ি আমরা, হাততালি দিয়ে দিয়ে বলো। পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয় ত্রিশ, পাঁচ সাতটা পঁয়ত্রিশ, পাঁচ আটটা চল্লিশ, পাঁচ নং পঁয়তাল্লিশ, পাঁচ দশ পঞ্চাশ। হয়েছে? বাসায় নামতাটা তোমাদের দেখো, লেখার সময় কিন্তু আমি এই ঘরটা একটু দূরে লিখেছি। তোমরা যখন লিখবে বাসায় তখন প্রথম ঘরটা ফাঁকা রাখবে। লিখে এই ঘরটা লিখে তাহলে পরের গুলো লেভেলটা এই লেভেলটা তোমাদের ঠিক থাকবে। খাতাটা দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, আর এই নামতা যদি না পড়ো তাহলে তোমরা যখন টু থ্রি তুলবে তখন তোমাদেরকে যেরকম গুণের অঙ্ক করতে হবে, ধরো এই যেমন করে গুণের অঙ্ক করতে হবে। যদি এটা তো যদি নামতা না জানো তাহলে তো পড়তে পারবে না, মুখস্থ থাকবে না, তাহলে তখন কেমন হবে বলো? সেজন্য নামতাটা তোমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। বাসায় ভালো করে মুখস্থ করে আম্মু বা অথবা আব্বুর কাছে পড়া দিয়ে তারপর এসডাব্লিউ খাতায় লিখবে। তোমাদেরকে সে কি নামতা কি তোমাদের সেই ছড়াটি মনে আছে, সেই মিনা কার্টুনের কথা? মিনা কার্টুন কি করেছিল বলো তো? মিনা কার্টুনে মিনা তো স্কুলে যেতে চাইতো। তোমার তখন মিনা কি করেছিল? রাব্বু মতো স্কুলে পাঠাতো না। তো একদিন মিনার খুব ইচ্ছে হলো স্কুলে যাবে। তখন মিনা কি করলো, ওর যে বন্ধু আছে মিঠু তাকে স্কুলে পাঠালো। পাঠিয়ে ওর বন্ধুকে বলল, মিঠু তুমি যে দেখে আসো স্কুলে কি পড়াচ্ছে। তখন মিঠু স্কুলে যে দেখে একটা ম্যাম ওদেরকে পড়াচ্ছে, দুই কে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়। মিঠু এটা শিখে আসলো, শিখে এসে বাসায় মিনাকে এটা শেখালো, দুই একে দুই, দুই দুগুণে চার, এই নামতাটা। তো মিনা সব সময় সব কিছু শুধু গুনে, যেটা দেখে সেটাই গুনে, যেটা পায় সেটাই গুনে, গুনে গুনে ও শিখে গেছে। একদিন কি হলো জানো, একটা চোর এসে মিনাদের একটা মুরগি চুরি করে নিয়ে গেল। তখন মিনা তো মুরগিগুলো গুনে রেখেছে, ছটা মুরগি গুনে রেখেছে, তিন দুগুণে কত ছয় গুনে রেখেছে। এখন দেখে একটা মুরগি নেই, মিনা তো তখন ভয় পেয়ে গেলো। ও তো ভেবেছে যে তাহলে নিশ্চয় চোর এসেছে। তখন ও দেখে একটা চোর মুরগিটা নিয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে। তখন মিনা কি বললো জানো, চোর 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 বলে দৌড়িয়ে লোকটার পেছনে গেল। তখন ওর বাড়ির সবাই আসলো, গ্রামের অনেক মানুষ আসলো, সবাই চোরটাকে ধরে ফেললো। তখন তো মিনাকে সবাই বললো, মিনা তুমি স্কুলে যে ভালো করেছো নামতা শিখে, কিন্তু মিনা তো স্কুলে যায়নি। তখন ওর আব্বা বুঝতে পারলো যে আসলে মিনাকে স্কুলে না দিয়ে ভুল হয়েছে। তারপর থেকে মিনা স্কুলে দেখেছে। তাহলে নামতা শিখলে কত সুবিধা! তোমরা যেন তোমাদের কী কী বাসায় নামতা শিখতে হবে, শিখে মাঝখান থেকে তোমরা কী করবে এরকম করে বলবে। পাঁচ পাঁচে কত? পাঁচ পাঁচ
25 5 নং কত 5 নং 45 ঠিক আছে সবাই কিন্তু ভালো করে শিখো